রাজ্যের হাজার হাজার বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে নিত্য যাতায়াতকারীদের জন্য খোলা থাকে সাইকেল ও মোটরসাইকেল গ্যারাজ, কিন্তু লকডাউনের বাজারে বন্ধ সেই জমজমাট গ্যারাজগুলিও। বেকার হয়ে পড়েছেন সেই গ্যারাজগুলির মালিক ও শ্রমিকেরা, তাদের সামনেও এখন একটা অজানা ভয়ঙ্কর ভবিষ্যতের হাতছানি। এমনই অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে এখন আগরপাড়া সত্তর স্টেশনের গ্যারাজ মালিক শ্রমিকেরাও। খাখা গ্যারাজের মধ্যে এখন বিরাজ করছে শুধুই শূন্যতা, যে শূন্যতা কবে কাটবে তার হদিশও মিলছে না সরকারি কোনো নির্দেশিকায়। সকালবেলা একবার আসা, খানিক সময় কাটিয়ে আবার গ্যারাজ বন্ধ করে বাড়ি ফিরে যাওয়া, এটাই এখন তাদের রুটিন। আর অপেক্ষা করোনা আতঙ্ক কাটিয়ে ফের ছন্দে ফিরে আসার। তুমি হেঁটে চলে যাবা, হ্যাঁ চলে যাবে, হেঁটে হেঁটে চলে যাবে। শুনবো আগরপাড়ার এক গ্যারেজ মালিক কিশোর দাস কি জানাচ্ছেন এ বিষয়ে। আপনার দোকানের মানে রোজ কত সাইকেল জমা থাকতো? রোজ দোকানে সাইকেল পড়ে 300 থেকে 350। তো আজ তো প্রায় এক মাস হয়ে গেল, কি অবস্থা? খুবই করুণ অবস্থা, 10 টাকা ইনকাম নেই, ফ্যামিলি আছে, খুবই কষ্টের মধ্যে রয়েছে। তো 20 তারিখ থেকে কিছু কিছু ছাড় পাওয়া যাবে বা আগামী লকডাউন ওঠার পরে কি অবস্থা দাঁড়াতে পারে বলে মনে হয়? আগামী লকডাউন উঠে যাওয়ার পরেও এখন গভর্নমেন্ট যেটা বলেছে, অনেক লোকের চাকরি হারিয়ে যাবে, আমাদের বিজনেসেরও ডাউন হয়ে যাবে, এবং আগামী দিনে কী করে চলবো সেটা নিয়েও আমাদের একটা খুব গভীর চিন্তার মধ্যে আছে। আপনার স্টেশন চত্বরে কত সাইকেলের গ্যারেজ আছে? আমাদের স্টেশন চত্বরে মোটামুটি টোটাল মিলিয়ে প্রায় 10-12টা সাইকেল গ্যারেজ আছে, ছোটোখাটো বড় সব মিলিয়ে। মানে মোট কত সাইকেল এখানে জমা হতো? মোট সাইকেল জমা পড়ে টোটাল মিলিয়ে প্রায় 10,000-এর কাছাকাছি। এই 10,000-এর মানুষের মধ্যে তো কেউ আসছে না? কেউ আসছে না, আসছে দোকান দেখে চলে যাচ্ছে। আর যাদের সঙ্গে মাসিক চুক্তি তারা কি টাকা পয়সা দিচ্ছে? এখন টাকা তো তারা কেউ যেতেও পারছে না, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এবং আগামী দিনে যদি গ্যারেজ খোলাও হয় তারা কিভাবে দেবে, কারণ যা অর্থনৈতিক অবস্থা তারা কাজে যাবে, টাকা পয়সা কিভাবে পাবে না পাবে, তারপরে আমাকে সেই টাকা পয়সা দেবে বা আবার হয়তো বলবে যে আমরা এখন পারছি না, নতুন করে আবার চালু করতে হবে। মানে আপনাদের সামনে এখন ভয়ঙ্কর বিপদের দিন। হ্যাঁ, এটা একদম 100% ভয়ঙ্কর দিন। কিন্তু আপনারা তো সংগঠিত নন, সেক্ষেত্রে সরকারি কোনো সাহায্য বা কিছু মানে বলছি? আমরা সংগঠিত বলতে আমাদের বাজার কমিটি আছে, সেই কমিটির তরফ থেকে আমরা সেই সংগঠিতের মধ্যে আছি, কিন্তু ঘটনা হচ্ছে সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম কোনো আলোচনাই হয়নি, কোনো উদ্যোগও নেয়নি। শুধু আগরপাড়া কেন, সমস্ত যতগুলো যে সাইকেল গ্যারেজ আছে ওয়েস্ট বেঙ্গলে যত আছে সমস্ত জায়গায় তো বন্ধ, যেহেতু আমাদের ট্রেন বাসের সঙ্গে আমাদের এই ব্যবসার সঙ্গে জড়িত আমরা। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে কিশোর দাস।